অধিকার আলম সালাম থেকে বংশ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এর ফলে ফজল আরশে মাহমুদ ওয়ালা মুহাম্মদ ফলে আরশের মালিক হইলা মাহমুদ ওয়ালা মুহাম্মদ আর হইলা মুহাম্মদ আল্লাহর হাবিবর জিকির যে আল্লাহর হাবিবর শান দুনিয়া এবং আখেরাত গ্রহণ করে রুহর জগত সব নবীর আল্লাহ নিমন্ত্রণ নবী হলে আল্লাহর জিজ্ঞাসা করুন যে আল্লাহ কি কোন মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর নবী হলে বড় আলোর সামনে শুধু আলো স্তিমিত হয়ে যায় আল্লাহর তাকে জানাই রইল যে এই নূর হইল মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান আউয়াল মা খালাকাল্লাহু নূরি সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন হাদিস শরীফ আছে একদিন জিবরিল আমিন যে আল্লাহর হাবিবে জিগান যে আপনার বয়স কত জিবরিল আমিন হন যা রাসূলুল্লাহ হচ্ছে 70,000 বছর ভরে ভরে আসমানের তারা উদিত হয় আমার জীবনে কারারে আমি আল্লাহর হাবিবে আল্লাহর কসম হয়ে হন যে নূর জিবরিল আমিন দেখুন 70,000 বছর ভরে ভরে আসমান উদিত এই নূর আর চিন্তা এই তারা আর চিন্তা ছিল না আমার নূর কি এবং তাহলে সাহায্য করবা
সাক্ষী চাবো, আল্লাহ এবং তুমি যেন সাক্ষী চাবো, আমিও তোমার তার সঙ্গে সাক্ষী চাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, যে পরবর্তীকালে আলমে সমস্ত নবীর কাছ থেকে ওয়াজ হয়েছেন যে তার জীবন দশায় যদি আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাইতা হইলে তার লোকে ঈমান আনত এবং তাকে সাহায্য করত এবং প্রত্যেক নবী যার যার উম্মত এই বাবতে ওসিয়ত করিয়ে যাইতা যে তোমার জীবন দশায় যদি আখেরি জমানার নবী পাও তাহলে তার লোকে ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও কোন নবী জীবিত থাকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছে পানা হইয়া কোন উপায় ছিল না। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদি শরীফ আছে, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে চাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বনি কুরাইজার আমারে ফোন দিয়ে তোরাতের কিছু অংশ আমারে লিখে দিচ্ছেন, যদি অনুমতি দিন তাহলে পড়িয়াম নাই। ফাতাগাইয়ারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইখদাহুনি আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক বদলি গেল অর্থাৎ রাগে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া উমর, আল্লাহ তারা মা বিওয়াজহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও উমর, তুমি রাসূলুল্লাহর চেহারা মোবারক করে দেখলে নাই, কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর গুসা সাহাবায়ে কেরামে বড় লড়াইতা, কারণ এগুলো জানা আছে যে আল্লাহর হাবিব খেলুল্লাহ নারাজ হয়ে গেলে কোন আবাদত করিয়া কোন প্রক্রিয়ায় আল্লাহর সন্তুষ্ট হওয়া সম্ভব নয়। আর যে ব্যক্তি রূপে আল্লাহর হাবিব খুশি থাকবা, অবশ্যই আল্লাহ এই ব্যক্তি রূপে খুশি থাকবা। তোমার জেলানে হইয়া উমর, আল্লাহ তারা মা বিবাজে রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও উমর, তুমি আল্লাহর হাবিব ওর চেহারা মোবারক হওয়া জায়গায় নাই। আমি আল্লাহর গুসা তাকিয়া নবীর গুসা তাকিয়া আল্লাহর কাছে পানা চাই। পাশাপার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিবে ফরমায়, ইয়া উমর, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাঈ, ও উমর, যদি মূসা জীবিত থাকতা তবুও আমার অনুসরণ না করিয়া কোন উপায় আছে না। ও জাত মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা মুমিন মুসলমান, আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহর নবীর উপরে ঈমান আনছি, এইভাবে আরো আদম সন্তান হল যারা সাহাবায়ে কেরাম তারাও আল্লাহর উপরে ঈমান আনছে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের উপরে ঈমান আনছে, কিন্তু সাহাবায়ে কেরাম ও সমান মানুষ কিয়ামত পর্যন্ত কোন ইবাদত করিয়ে কোন মানুষ হইতে পারত না। এর একটা মাত্র কারণ যে এই মানুষ হলে ঈমান আনিয়া আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার হইছিল। কিতাব আছে উসুল কিতাব, ওলাউ ইহজাতান, একটা মুহূর্ত লাগিল যে আল্লাহর নবীরে দেব, আল্লাহর নবীর উপরে ঈমান আনিয়া এক মুহূর্ত লাগিল যে মানুষে আল্লাহর হাবিবে দেখুন, ঈমানের দরজা অত বড় হয়ে গেছে কেয়ামত পর্যন্ত কোন ইবাদত করিয়া কোন ওলি দরজা পৌঁছিত অর্থ নয়। মজদি দেয়াল বেসানি রহমতুল্লাহ রহিল হন, হে ছলি কমন্দলায় আপনা সাহাবি না রসল, কোন ওলি কোন সাহাবির দরজা পৌঁছিত অর্থ নয়। বয়স্কর্ণী বার হতে শান কেবল সর্বে সাহবতে বদলাম না রসিলা বমন্দলায় আপনা সাহাবি না রসল, বয়স্কর নিরত বড় মহান মর্যাদা তারা সত্ত্বেও যেহেতু আল্লাহর হাবিব দিদার হয়েছেন না, সুতরাং তাহলে সমান হইতে নয়।
এরপরে ওখান দেখুন যে মহিউদ্দিন জিলানি অর্থাৎ বরফির দস্তগীর রহমতুল্লাহ আলাইহি মহিউদ্দিন জিলানি ও আর হতে শান কে বসর হয়ে সাগতে খুলালাম নারসিদা বমঞ্জলা আত্মা সাহাবিনা রসদ মহিউদ্দিন জিলানি রহমতুল্লাহ আলাইহি কত বড় মর্যাদা থাকা সত্ত্বেও যেহেতু আল্লাহর হাবিব হেন যে সুন্দা সুতরাং সাহাবি দরজার কোনো চিতাবার্তা নাই। যখন আল্লাহর নবী শান আমরা কিতা বয়ান করুন হাসানি না আমরা সামান্য বয়ান করলে একটু বেশি রাগান্বিত হই না আমরা মিলাদ ছুটি করে ইয়া নবী সালাম আলাইকা কিতা রূপে তো যতটা আমি বুড়া বুড়া মেশা হলে বহুত বাদ বাদ কথা হবে আমরা বাড়ির বাথরুমের ট্যাঙ্কি বানাই উঠান বয়স আছে ভিসি দিয়ে উঠান বয়স আসলে ওইটা খুব আস্ত অস্তল করিয়া সুন্দর করিয়া রাখা যায় ঠান্ডা বেলা যাইতে আইসে উঠলি দিয়ে যাই কিন্তু এই ট্যাঙ্কি যখন বুড়ো হয়ে যায় বয়স হয়ে যায় পঁচাত্তর আশি বছর ওর ঘুরান হয়ে যায় বুড়ো হয়ে যায় তখন এটা ফাটি যায় আর ফাটিলে মন্দুর গন্ধ বাইর ওরা মুশকিল তবে ও সময় বুঝা যায় যে খুশিতে পিঠা আছি মন দুর্গন্ধ বাইরে ঠান্ডা বাজা বাজা না সারা দুনিয়ার মাঝে বসি আমি কইলেও বন্ধুরা যে শেখ নাই ইয়া সাইয়িদি ইয়া রাসূলুল্লাহ আসলে ইয়া রাসূলুল্লাহ ইন্দু এতে হইছে যা বলো না রামালান নিসাবে নি হ্যাঁ বলে না ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ইয়া সাইয়িদি ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আমি কবিতা লিখছি এই কবিতা দিয়া আপনারে আমি বাড়াইছি না বরং আপনার তারি পড়ার কারণে আমার কবিতা ধন্য হইছে ইবনে হাজার আসকালানি বল মর্যাদা কোনদিন শেষ হইত নাই মিটিত নাই আমি যে জায়গার অবস্থান করব ওই জায়গাটা কি আর এক মাসের দূরত্ব পর্যন্ত দুশ্মন ছিল আমার দুই নম্বর আল্লাহর আবিবে ফরমান আমার লাগে সমস্ত পৃথিবী নমাদর জায়গা করিয়া দেওয়া হইয়াছে এবং মাটি তাহু বানাই দেওয়া হয়েছে প্রিয়ম বলি তাহু হইল যে জিনিসটি পবিত্রতা অর্জন করবে ফানি হোক বা প্রিয়ম লাগে মাটি মাটি দিয়ে প্রিয়ম করি
হাদিসের বাসে অন্য কোন নবীর উম্মতে আল্লাহ প্রিয় মুমল ব্যবস্থা দিতেন না, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে উম্মতে আল্লাহ এই সুযোগ দিত। 3 নম্বর, আল্লাহর হাবিব রহমান প্রতি আমার সফাতের অধিকার এই সফাতি মোরা দিল সফাতে কুবরা, আল্লাহর সৃষ্টির মাঝে কোন ব্যক্তির পক্ষে সফাত করা সম্ভব নাই, একমাত্র মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি সফাত। এরপরে আল্লাহ নবী ফরমান উহিল্লাতি আল গনাইম, আমার লাগি গনিমতর মাল হালাল হয়ে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ নবী ফরমান বলেছেন নবী ইলা কওমিহি, নবী আল্লাহর তার কওমর দিকে পাঠাই দিয়েছে। ও বলেছে ইলা নাসি আম্মা, আর আমারে পাঠাই দিয়েছে সবর দিকে। সুবহানাল্লাহ, পরবর্তী কারে আলমের সমস্ত আমলে কারামে জমা করিয়া
মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম বানাইয়া আরে পর আল্লাহ প্রকাশ করিয়া দিলা যে নবী হল আমরা ইমাম হইলা মোহাম্মদুর রাসূলুল্লাহ। সহিহ হাদিস শরীফ আছে আল্লাহর হাবিবে ফরমান আনা সাইয়্যিদুল আদম ইয়াউমুল কিয়ামাহ কিয়ামতের ময়দানে আমি সমস্ত বনি আদম সরদার তাম আল্লাহর হাবিবে ফরমান লাওয়াল হামদ ইয়াউমাইদি ইয়াদি আমার তলোয়ার হাম থাকবো আমার জানার নিচে আদম থাকলিয়া সমস্ত নবী ও তাওবা। কথাগুলার মাঝখানে আছে শব্দ বলা ফখর, এটা কোনো খবরও লাগে আমি বল শুক্রিয়া বাস্তবায়িত করবার লাগে আমি যত শান বয়ান অগণিত হাদিস শরীফের মধ্যে আছে, এগুলা আল্লাহর হাবিবে বয়ান করছেন কারণে কোনদিন কোন আদিশ্বরী বইলা হওয়া যায় না যে এগুলা বয়ান হওয়ার পরে আল্লাহর হাবিবে যে ফরমাইছেন না কোনদিন যে তোমরা আমি বয়ান করলাম তোমরা এটা মাতিও না আমি তোমরা আমার শান বয়ান হইয়া শুনাইলাম যে আমার পর্যন্ত তোমরা মাঝের জানা মানুষ যারা এরা জানা মানুষ আমার শান বয়ান করিও
এবং মানুষ মুইনে করতো না যত সময় পর্যন্ত তার কাছে আমি তার বাপ থাকি তার আওলাদ থাকি সব কিছু থাকি বেশি প্রিয় না ওই কত সময়ে মুমিন হইতে পারতো না তার ইমান কামিল হইতো না আসানের না কইলে মুমিনের গেছে কুত্তের মুমিনের গেছে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় হইলা মোহাম্মদ রসুল্লাহ মুমিনের জানে চায় যে আল্লাহ রবি তারি ফুট আতারি ফুট দেখেন লাগি যে পর্যন্ত যত মানুষে আল্লাহর হাবিব তারিফ করো এ আল্লাহ কি আল্লাহর হাবিব কোরআনি দোয়া চাবো আল্লাহর হাবিব কবর শরীফ যাওয়ার পরেও কোন মানুষে আল্লাহর হাবিবর প্রশংসা করলে আল্লাহর হাবিব খুশি হই এটার বহু বহু প্রমাণ আমরা পাই ইমাম বুসরি লেখাবে দেখিয়া ইমাম বুসরি আল্লাহর হাবিব লেখাবে দেখুন আল্লাহর হাবিবে বলমান তুমি আমার তারি করছো কবিতা লেখো আমার পড়ে যাও না তাই নাইলা আল্লাহর হাবিব খুশি হইয়া তান চাদর মোবার প্রাণ হয়ে রইলা ইমাম বুসরি হন ঘুম থেকে উঠি আমি দেখি যে আমি প্যারালাইজ মারি আসলাম কিন্তু আল্লাহর হাবিবে আমার হাতে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি এবং ঘুমের মাঝে খাবার মাঝে আমার আল্লাহর হাবিবে তান চাদর মোবার প্রাণ বসলা ঘুম থেকে উঠে দেখি আমার কার মাঝে আল্লাহর হাবিব চাদর মোবার আজ পর্যন্ত যত মানুষ আলিম বুঝিত বুজুর হাবি জাহাবি এবং উম্মতে মুহাম্মদীর এই দ্বারা চলিয়ার যে মানুষ যে আলিমে লেখন তার লেখার মাঝে আল্লাহর হাবিব প্রশংসা করতেন গান কবি কবিতার মাধ্যমে আল্লাহর হাবিবর প্রশংসা করতেন গান বক্তা গান বক্তিকার মাধ্যমে আল্লাহর হাবিবর প্রশংসা করতেন আল্লাহ আমারে আমারে আল্লাহর হাবিবর তারিফ কিবার তৌফিক দে করো গান কাসাদি রহমতুল্লাহ আলাইহি বল গবাতা উত্তর যা যায়গি সানায়ে মোহাম্মদ পুনম দিল পজির আমার মুখর ভিতরে জিফরা যতদিন সচল থাকবো অর্থাৎ আমার জীবন যতদিন থাকবো আমি আল্লাহর হাবিবর প্রশংসা করতে থাকবো اللهم آمين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله مجلس يا ولدك يا خير وجن تقبل فرما أمرر معفر وأمرر منتقم جمعفر في مجلس تمر تبن لايك انت عدل مفتوح نهك ونهك يا رسول الله আল্লাহ মজলিসুল সহ্য করো তোমার তরফি শক্তি আল্লাহ আমার বাচ্চা চিরাতে মুস্তাফি মনুষ্য তাই মার পাই আল্লাহ দিগার মজলিস আশা দিয়া মানুষরা যে নেককার মানুষ লোকের বীজ এই মজলিস থেকে তোমার কোন বন্ধাল না তামাম যায় মুসুদ পুরা হইবে
তমাম পেরেশানি অবল দূর হই দেও, আমরা বেমারি অবলে শিকায় নায় করো, করি অবলে পরদাদা হরবার আল্লাহ মুরতরাকে আমরা ফরজ মুক্ত করিয়া রাখ, আমরা হালাল রিজে করমাদের ফরজ বরকত জানায় করো, হারাম থাকি ফরজ মরবার তৌফিক দেও মোলা। আল্লাহ দুনিয়ার সব শেষে গেছে যাইবার সময়, যাইবার সময় কামিল ঈমান রূপে সাবিত রাখিয়া কর্মার সাথে আমরা এই কাঠ পার করিও। ইয়া আল্লাহ সক্রাতুর মুসিবতের সময় তোমার অভিবর্দিদার দেখাইও। ও ভবিষ্য আমরি সম্মানিত উপস্থিতি, তাফসীরুল কোরআন পরিষদ বিহারী রোডের উদ্যোগে তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আগামীকালে তৃতীয় দিনের তাফসীর মাহফিলে যে সমস্ত উলামায়ে কেরামগণ তাফসীর পেশ করবে, সম্মানিত মেহমানবৃন্দ হলেন ডক্টর মৌলানা আহমদ হাসান চৌধুরী সাহান সাহেব সহকারী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়। তাফসীর পেশ করবেন আল্লামা আবুল কাদির সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরাধিকারী হযরত মৌলানা শিহাবুদ্দিন চৌধুরী সাহেব সাহেব একক করে। তাফসীর পেশ করবেন আঞ্জুমানে আল ইসলাম মোস্তফার সভাপতি মাওলানা হুসামউদ্দিন চৌধুরী সাহেব সাহেব একক করে। তাফসীর পেশ করবেন ডক্টর মাওলানা সরকার মোহাম্মদ কাবিলউদ্দিন সালেহ সাহেব ঢাকা। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন আমাদের মাহফিলে আগামীকাল কাজটি মানবে আমরা তাফসীরুল কোরআন পরিষদ আশাবাদী। আমাদের বড় সাহেব কিবলা আগামীকালকে মাহফিলে কাজটি মানবে, তাই সকালে উপস্থিত থাকার জন্য তাফসীরুল কোরআন পরিষদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি।